অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন অসমের পরপর তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সোমবার সন্ধ্যা 5:34 গুয়াহাটি মেডিকেল কলেজে তার দেহাবসান ঘটে। গত কয়েকদিন ধরেই বাড়িগ্রাম এলাকার বহু চুরি ডাকাতির ঘটনার কোনো কিনারা করতে পারেননি ইনচার্জ বাদলচন্দ্র পাল। জানা গেছে এসআই আব্দুল হক বড়ভুইয়া ও বাড়িগ্রাম চৌকির ইনচার্জ বিসি পালের নেতৃত্বে পুলিশের একটি দল গত দুদিন ধরে অতপেতে বসে শেষ পর্যন্ত ডাকাতদের জালে পুড়েছে। সাদা রঙের এএস ট্যানসি 9340 নম্বরের অল্টো নিয়ে নীলামবাজার থেকে চুরাইবাড়ি যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়েছে পাথারকান্দি থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী টিলাবাড়ির বাসিন্দা ডাকাত আবুল হোসেন ও একই থানা এলাকার দুর্লভপুরের বাসিন্দা আব্দুল কুন্দুজ। পুলিশ তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি বন্দুক, দুটি তরোয়াল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ডাকাতদের ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে। ধৃতরা জেলার বিভিন্ন প্রান্তের লুট ডাকাতির ঘটনায় জড়িত রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এদিন রাতে, তার মানে কথা হয়েছে কি, আমার যোয়াকালি পরশুদিনার পর খবর এটা আছিল, খবর আছিল তেনেকা যে এটা ডকাইতর দলে মানে করিমগঞ্জ থানা, করিমগঞ্জ জেলার নানান জায়গাত ডকাতির মানে হেরি চলাই আছে, প্রোগ্রাম চলাই আছে। তো আমি কালি খবর পাইছো সোর্স দ্বারা, খবর পাই আজি কালি খবর পাইছো, কালি চুপ আমি খাপ পাতিছিলো, কালি নহল। আজি খবর পালো, গোপন সূত্রে খবর পালো যে এটা গাড়ি নম্বর AS 10 9340 মারুতি আল্ট্রো বগা কালার, সেই গাড়ি এটা ডকাইতর দল আহি আছে আর দুজন মানুষ উঠিব বাড়িগ্রামের তেনেকা। আমি এটা খবর পাই আমি এম্বুজ পাতিছো, সব সিভিল কাপড়ত সিভিল ড্রেসত এম্বুজ পাতিছো। এম্বুজ পাতি ঠিক সেই সময় 8:30-9 বজাত আমি সেই গাড়িটো বাড়িগ্রাম, এই বাড়িগ্রাম হয়ে মানে এনেকা আপনার পাথারকান্দির ফালে এনেকা যাওয়া, বাড়িগ্রাম রাস্তাতে পালো, যাওয়া পাই গলো, পাই আমি গাড়িখন পালো, গাড়ি দুজন লোক আছিলে। হ্যাঁ, কিন্তু ড্রাইভারটো পলাই গল, এই মানে যিজন দুজন লোক আছে ইহতে কলে আমি গাড়িত পিছা করে আইছো, মানে ড্রাইভারটো পলাই গল। তে দুজন লোক পাই গলো, লগত তরোয়াল পালো, তরোয়াল দুটা তরোয়াল ডাঙর ডাঙর, আর আপনার ধারাল অস্ত্র তরোয়াল, আর এই আপনার কি কয় এটা হ্যান্ডমেড গান পালো বন্দুক। হ্যাঁ, মানুষ দুইজনক মানে আটক করেছো, আমি খবর পোয়া মতে মানে আজি চুরাইবাড়িত কবাত ইনসিডেন্ট করার, ডকাইতি করার প্রোগ্রাম আসলে কি যে রাস্তা যে গাড়ি চিন্তাই করে তার কি সন্দেহ আছে নাকি? চিন্তাই করাটো তো এটু মানে তেনেকা আমি খবর পোয়া নাই, কিন্তু ডকাইতি করে, ডকাইতর এটু ডকাইত দল, ডকাইতর দল ডকাইতি সকাইতি করে। যে মানুষ দুজনের নাম হয়েছে, এটা হলো আব্দুল কুদ্দুস, ঘর আপনার দুর্লভপুর পাথারকান্দি থানা এলাকার, আর এজনের নাম আবুল হোসেন, ঘর হল টিলাগাঁও, এই পাথারকান্দি থানা এলাকা। দুজন মানুষ আটক করা হয়েছে আর বর্তমান হুৎপুষ চলি আছে। একজোড়া যুবক যুবতীকে শিলচর প্রেমতলার চিটচ্যাট রেস্টুরেন্টে রবিবার সন্ধ্যে নাগাদ হাতে নাতে ধরল একদল যুবক। যুবকরা বজরং দলের সদস্য বলেই অনুমান করেছেন আশেপাশের মানুষ। শুধু তাই নয়, শহরের উপকণ্ঠে এভাবে রেস্টুরেন্টে প্রকাশ্যে যুবক যুবতীকে অশালীনভাবে পাওয়ায় ওই রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত যুবকরা।
রেস্টুরেন্টে প্রকাশ্যে কেন এভাবে দেলেলাপনা চলছে এ নিয়ে ঘেরাও করা হয় রেস্টুরেন্টের মালিক এক মহিলাকে। এতে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় প্রেমতলা এলাকায়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবক যুবতীকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে যায়। আটক করা হয়েছে রেস্তোরাঁ মালিককেও। অনেকেই বলাবলি করছেন, যদিও পুলিশ এ ব্যাপারে কিছুই খোলসা করেনি। শিলচর সদর থানার ওসি দিতুমণি গোস্বামী বলেন, আপত্তিকর অবস্থায় যাদের পাওয়া গেছে তারা এখন পুলিশের হেফাজতে রয়েছে, জিজ্ঞাসাবাদ করার পরই সব কিছু জানা যাবে। একই সঙ্গে তিনি বলেছেন, পুলিশ প্রেমতলার ওই রেস্টুরেন্টের সব তথ্য জোগাড় করবে, খতিয়ে দেখবে নথিপত্র। একটি সূত্রে জানা যায়, রেস্টুরেন্টের নামের আড়ালে আপত্তিকর ঘটনা আকছর ঘটে। এদিকে চাঁদা চাইতে এসে একদল যুবক তার রেস্টুরেন্টে এসে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছে রেস্টুরেন্টের মালিক মহিলা। অর্থ দিতে আপত্তি করায় অযথা ভাঙচুর চালিয়ে যুবকরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে রেস্টুরেন্টের বলে অভিযোগ করেছেন তিনি। এ ব্যাপারে জানতে চাইলে পুলিশও কিছু খোলসা করেনি। সদর থানার ওসি বলেছেন, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্ত না করে এই মুহূর্তে কিছুই বলা যাবে না। তবে চিটচাট রেস্টুরেন্টে যে কিছু একটা চলছে, একজোড়া যুবক যুবতী ঢুকেছে এবং এর আজ পেয়ে যুবকের দল হানা দিতে এসেছে, তা স্পষ্ট হয়ে গেছে সবার কাছে। ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত পাথারকান্দি কংগ্রেস একাংশ নেতাকর্মীরা বললেন এবং লিখিত অভিযোগ দায়ের করার পরও নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ জেলা কংগ্রেস পদাধিকারীরা। শেষ পর্যন্ত জেলা ইং ব্রিগেড ও আইটি সেলের উপসভাপতির নেতৃত্বে প্রায় 200+ কংগ্রেস সদস্য আজ জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি সতুরায়ের হাতে পদত্যাগ পত্র। जो मुद्दा रीज़न है कि काफ़ी दिनों से हम लोग देख रहे हैं कि हमारा कांग्रेस जो पार्टी है टोटली ड्रग्स पार्टी के रूप से अब हो गई है, ऐसा लग रहा है हमें। हमें जो लो लेवल हम लोग जो पार्टी वर्कर्स है, हम लोग आदमी के सामने जाके अपना बात नहीं रख पा रहे। लोग हमें मतलब जैसे टी गार्डन, मैं टी गार्डन से बिलोंग्स करता हूँ, टी गार्डन में ऐसा हो रहा है कि सब बोलते हैं आप लोग तो आपका ये लीडर बड़ा बड़ा लीडर लोग सब ड्रग्स के एडिक्टेड है। पाथरकांदी में ऐसा हो गया कि कुछ दिन पहले पाथरकांदी के हमारे कांग्रेस के बहुत सारे लीडर्स भी पकड़े गए हैं ड्रग्स में, पुलिस ने पकड़ा है, जिसके लिए हमारी पार्टी का छवि बहुत ख़राब हो रहा है। हम पार्टी में लोगों के सामने जा नहीं पा रहे, तो इसीलिए मैंने इसके रिगार्डिंग ऑलरेडी एक कंप्लेंट पहले भी किया हुआ था, लेकिन हमारे कांग्रेस पार्टी की तरफ से अभी तक कोई भी उसके एक्शन नहीं लिया गया है। तो मैं चाहता हूँ, इसीलिए हम लोग आज मैं हमारे पूरे यंग ब्रिगेड का प्लस में डिस्ट्रिक्ट का वाइस चेयरमैन हूँ, आईटी सेल का, हमारा टीम लगभग 200 से ज़्यादा लोग हैं, हम लोग वो सब हम आज रिज़ाइन कर रहे हैं यहाँ पर। और आशा पार्टी को बेस्ट विशेस है, लेकिन ये पार्टी में एक चीज़ ये है कि मतलब वो लोगों को जो जो गलत चीज़ होता है उसको ये लोग सराहना कर रहे हैं, लोगों को वो दमन नहीं कर रहे हैं। अगर दमन करना होता, ऐसे एक्शन लिया होता तो आज ये हालत नहीं होता। गार्डन का जो हाल है आज, गार्डन के लोगों को, हम लोग गार्डन के लड़के, हम लोगों को भी वो रेस्पॉन्सिबिलिटी वो लोग नहीं देते। हर वक्त कुछ स्पेशल ऐसे कुछ कास्ट कम्युनिटीज़ को वो लोग लेके चलते हैं, पॉलिटिक्स करते हैं, जिसके लिए हम आज इस पार्टी से पोस्ट से रिज़ाइन कर रहे हैं। और प्लस ये भी हमारी बात है कि अगर ऐसा ही हाल रहा, ऐसा ही हाल अगर ये ड्रग्स को लेके जो हमारे कांग्रेस पार्टी में बहुत सारे, हमें लगता है कि ये तो सिर्फ अभी शुरुआत है और लग रहा है कि और भी बहुत लीडर्स इसके साथ
जुड़े हुए होंगे। করিমগঞ্জ জেলার নিরামবাজার এলাকায় ত্রিপুরার দুই উপজাতি যুবতী খনদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানাল অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন করিমগঞ্জ জেলা শাখা। শনিবার এ মর্মে সংগঠনের পক্ষে এক প্রতিবাদী র্যালি বের করা হয়। পুরুষ মহিলারা প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়ে সরগরম করে দেন। র্যালি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। জেলা শাসকের হাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রেরণ করেন। ঘটনার সঙ্গে যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উত্থাপন করা হয়। ये दरअसल 13 नवंबर को जो इंसिडेंट हुआ, जो त्रिपुरा का दो महिला के साथ अत्याचार हुआ, रेप जो हुआ, इसके लिए हम लोग आज ये कर रहा है, क्योंकि आज ये दो लड़की के साथ हुआ, पता नहीं कल किसके माँ बहन के साथ और होगा। ये आखिर ये रेपिस मतलब कि दिन ब दिन बढ़ते जा रहा है, ये तो कम होने का नाम ही नहीं लेता है। तो आखिर कब तक हम लोगों का माँ बहन कब तक घर के अंदर रहेंगे, कब तक घर के अंदर भी, अभी तो ऐसा लग रहा है कि घर के अंदर भी वो लोग सेफ नहीं है। आखिर क्यों? क्योंकि वो लोग इंसान नहीं है क्या? क्या वो लोग लड़के होने का उन लोगों का वही सजा है क्या? घर के अंदर रहे और बाहर निकलो तो उन लोगों के साथ अत्याचार हुए, हाँ रेपिस हुए। तो इसलिए हम लोगों का आज, मैं ऑल डिवासा स्टूडेंट्स यूनियन ऑल करमगंज डिस्ट्रिक्ट कमेटी का प्रेसिडेंट मानिक बर्मन आज ये गवर्नमेंट के तरफ से दावी कर रहा हूँ, एडमिनिस्ट्रेटर के तरफ से हम मैं दावी करता हूँ कि उन लोगों को जो रेपिस लोगों को कड़ी से कड़ी सजा हो और उन लोगों को फांसी दिलवाए, इसलिए हम लोग आज ये रैली करवाए। और मुझे बहुत डर लग रहा है, मैं एक लड़की हूँ, मुझे बहुत डर लग रहा है कि मेरे साथ ना ऐसा हो, इसलिए इसके लिए एक्शन लेना चाहिए। अगर एक्शन नहीं लोगे तो आज उन्होंने क्या, कल कोई और करेगा, किसी मेरी बहन के साथ होगा, मेरे साथ हो सकता है, मुझे बहुत डर लग रहा है। अगर आप लोग एक्शन नहीं लोगे तो हमारे साथ भी होगा, फिर हम लोग आगे कैसे बढ़ेंगे, मैं बाहर कैसे जाऊंगी। वो दो लड़कियां सिर्फ अपनी माँ को देखने गए थे, क्या हम अपनी माँ को भी देखने जा नहीं सकते हैं? बस मुझे यही कहना है और कुछ नहीं। আজ 23 নভেম্বর ভারতবর্ষের মাটিতে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও এর ডাকে সমস্ত ভারতবর্ষের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলা সদরে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে ছাত্র বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। গত 15 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত সমস্ত দেশে প্রতিবাদ সপ্তাহ পালন করা হয়। এই কার্যসূচির অঙ্গ হিসেবে করিমগঞ্জ জেলাতেও বিভিন্ন অঞ্চলে অঞ্চলে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রচার অভিযান করে থাকেন সংগঠনের কর্মীরা। আজ 23 নভেম্বর প্রতিবাদ সপ্তাহের শেষ দিনে করিমগঞ্জ জেলা সদরে প্রায় অর্ধশতাধিক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহরে বিভিন্ন রাজপথ অতিক্রম করে করিমগঞ্জ জেলা উপায়ুক্ত কার্যালয়ে গিয়ে উপস্থিত হয়। কার্যালয়ের সম্মুখে উপস্থিত সেনাকর্মীরা মিছিলের গতি রোধ করে সেখানে ছাত্রছাত্রী এবং নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে আকাশ বাতাস মুখরিত করে তোলে। গত 2019 সাল থেকে আমরা যখন কেন্দ্রীয় সরকার খসড়া প্রকাশ করেছিল সেই সময় থেকে আমরা প্রতিবাদ করে চলেছি। আমরা তখন থেকেই দাবি তুলেছিলাম যে এই জাতীয় শিক্ষানীতি 2020 চালুর আগে ভারতবর্ষের তাম বুদ্ধিজীবী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই এই শিক্ষানীতিকে প্রবর্তন করা হোক। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের করোনা ভয়াবহ পরিস্থিতির মধ্যেই অত্যন্ত সুচতুরভাবে সমস্ত শিক্ষাবিদদের এবং ছাত্র সংগঠনকে উপেক্ষা করেই সংসদ ভবনে এই জাতীয় শিক্ষানীতি চালু করলো। আমরা এর প্রতিবাদ সমস্ত দেশব্যাপী করে যাচ্ছি। লকডাউন চলাকালীন অবস্থায় আমরা অনলাইনে বিভিন্নভাবে প্রতিবাদ করেছি, জাতীয় শিক্ষানীতির প্রতিলিপি আমরা জ্বালিয়েছি করিমগঞ্জের বিভিন্ন জায়গায়। আজকে গত এক সপ্তাহব্যাপী জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ সপ্তাহ পালন করেছি শহরের বিভিন্ন জায়গায়। আমাদের ডিএসওর বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে আমরা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ সপ্তাহ পালন করেছি। গত দুই মাস থেকে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে সমস্ত ভারতবর্ষব্যাপী ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক এবং বুদ্ধিজীবীদের কাছ থেকে আমরা স্বাক্ষর সংগ্রহ অভিযান করেছি এবং সমস্ত ভারতবর্ষব্যাপী কয়েক লক্ষ স্বাক্ষর আমরা সংগ্রহ করেছি। আজকে আমরা আমাদের দিল্লিতে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং সভাপতি
এবং বিভিন্ন পদাধিকারীগণ রাষ্ট্রপতির হাতে আমাদের এই লক্ষ লক্ষ সিগনেচারের প্রতিলিপি তুলে দেবেন। আমরা দাবি জানাচ্ছি যে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদেরকে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে শিক্ষাদানের ব্যবস্থাকে তুলে দেওয়া মানছি না, মানব না। মেট্রিক পরীক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে। ডিগ্রি কোর্সকে 4 বছরে উন্নীত কেন করা হলো তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব এবং এমফিল কোর্সকে কেন বন্ধ করে দেওয়া হলো এর বিরুদ্ধে আমরা সমস্ত দেশব্যাপী প্রতিবাদ সাব্যস্ত করছি এবং আগামীতেও জাতীয় শিক্ষানীতির 2020 বাতিল না করা হলে আমরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। ইন ক্লাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। আজকে আমরা আমাদের জেলা উপায়ুক্তের মাধ্যমে করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আসামের গভর্নরের কাছে আমরা একখানি স্মারকলিপি তুলে দেব। সমস্ত ভারতবর্ষেই বিভিন্ন জেলাগুলিতে এই গভর্নরের হাতে আমাদের বক্তব্যটা তুলে দিচ্ছি স্মারকলিপি আকারে এবং সমস্ত ভারতবর্ষ থেকে যে স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল তার প্রতিলিপি আমাদের রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে আজকে। আসাম মিজোরাম সীমান্তের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার আসাম মিজোরাম সীমান্তে পরিদর্শন করেন প্রিন্সিপাল সেক্রেটারি জেপি জুসি, আইএএস হোম রিভিনিউ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, ডিএফও কাছাড় সানিদেব চৌধুরী, কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, ম্যাজিস্ট্রেট মারিয়া তানিম লস্কর ও অন্যান্যরা। এদিন প্রথমে তারা আসাম মিজোরাম সীমান্তে লালাপুর সীমান্ত পরিদর্শন করেন। সেখান থেকে ফিরে খলিছড়া সীমান্ত পরিদর্শন করতে যেতে চাইলে প্রথমে খলিছড়া সেতুর উপর বিএসএফ বাহিনী তাদের বাধা দেয়। পরবর্তীতে বিএসএফ, আইআরপি ও মিজোরাম পুলিশের বাধা উপেক্ষা করে আসাম মিজোরাম সীমান্তে ধলখাল সেতু পর্যন্ত গিয়ে সেখান থেকে ফিরে খলিছড়ায় নির্মীয়মান এসএসবি ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ধলাইস্থিত ফরেস্ট আইভিতে এসে সীমান্ত পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন। Lalte ji, my principal secretary revenue is here. He is also principal secretary forest. We just want to visit the school bombing site. Now that is a disputed area. Ask if you give me higher authority, then I'll talk to him. Yeah, I've already spoken to him. Yeah, please. If you want to speak to SP. Yeah, okay, yeah. If you want to speak to... Just give a call. See, your DC is not answering the call. और यहाँ पे देखो बीएसएफ इंचार्ज है, बीएसएफ का इंचार्ज हमको बोलता है आप जाइए, जाके आ जाइए, फिर हु आर यू टू स्टॉप मी? नो सर, आई एम नॉट स्टॉपिंग यू। हां देन हु इज स्टॉपिंग? नो सर, you can accompany us, finish the visit and come back. DC, तुम कांटेक्ट कर लो, तो है प्रिंसिपल सेक्रेटरी या आज फोन में ये कैसे निकाल मिला? हम लोग आज बॉर्डर विजिट करने किए थे, हम लोग लैलापुर साइड में गए, वहाँ पे कोई ऑब्स्ट्रक्शन नहीं हुआ। हमने देखा कि किस तरीके से जो बीएसएफ और एसएसबी दोनों का कहाँ कहाँ साइड पे विजिट किया हुआ और कितना इंक्रोचमेंट या कितना उन लोगों ने ज़बरदस्ती दखल कर लिया है। हम लोग राइट बॉर्डर तक गए एंड वहाँ पर इतना रेजिस्टेंस हमें नहीं मिला। उसके बाद हम लोग खुलीचेरा साइड में गए, वहाँ पर फिर से देखे कि बीएसएफ ने हमें ऑब्स्ट्रक्ट करने की कोशिश किया। हमने उनसे बात किया, फिर भी थोड़ा बहुत कुछ होने के बाद फिर डीसी मैडम ने भी उनसे बात किया, प्रिंसिपल सेक्रेटरी सर ने भी उनको बोला कि हमारा सिर्फ पर्पज़ है कि बॉर्डर पे जाके या स्कूल जो ब्लास्ट हुआ तो उसको हम एक बार देख लें। पर उसमें भी उन लोगों ने थोड़ा ऑब्स्ट्रक्शन दिया। हमने देखा कि आईआर बटालियन भी वहाँ पे पीछे में है, जो आगे आके हमने उनसे बोला कि आईआर बटालियन को तो वहाँ रहने की ज़रूरत नहीं है, बट फिर भी ऑब्स्ट्रक्शन के बाद हम लोग अंदर जा पाए बॉर्डर पर, जो खुलीचरा का बॉर्डर है, स्कूल देख के, और फिर हम वापस आ गए। तो यही था कि हम लोग बेसिकली हम अपने स्पिनर्स को और सर को हम बॉर्डर दोनों जो भी इश्यूज चल रहा है ग्राउंड रियलिटी से हम उनको दिखाना चाहते थे क्या इशू है, क्या इंक्रोचमेंट है और क्या सोल्यूशन हो सकता है। इसी पर्पज़ से हम लोग विजिट किए थे। भोले बोरा भोटर तालिका, नाम संगे नहीं छबिर मिल। भोटर जो हिंदू हन, অভিভাবকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে মুসলিম লোকের নাম দিয়ে। তেজুয়া গ্রামের বাসিন্দা, নাম বদলে হয়ে গেছে তেজুয়া। এহেন ভোটার তালিকা হওয়ায় গ্রামের জনগণ চরম অসুবিধার মুখে। আজ গ্রামের জনগণেরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে সঙ্গে নিয়ে জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন, ভুলে ভরা ভোটার তালিকা জেলাশাসককে অবগত করান। অবিলম্বে ভোটার তালিকা সংশোধন না হলে আগামী বিধানসভা নির্বাচন বয়কট করবেন বলে হুমকি দেন তারা।
অবিলম্বে ভোটার তালিকা সংশোধন করা হবে বলে তাদের আশ্বস্ত করেন জেলা শাসক। এবং আজকে সেই ভোটাধিকার থেকে বঞ্চিত তেশুয়া গ্রামের জনসাধারণ বিগত দিনে বারবার ওনারা অ্যাপ্লাই করেছেন, একবার নয় দশ বারো বার ওনারা অ্যাপ্লাই করেছেন কারেকশনের জন্য। কোন সময় অনলাইন করেছেন, কোন সময় অফলাইন করেছেন, অর্থাৎ কারেকশনের জন্য বারবার অ্যাপ্লাই করা হলো এবং ওনাদেরকে শুধু আশ্বস্ত করা হলো যে ওনাদের সেটা কারেকশন করে দেওয়া হবে, ইমিডিয়েট ঠিক হবে, ইমিডিয়েট ঠিক হবে। কিন্তু আজ অবধি ওনাদের সেই ভোটার লিস্টের যে প্রবলেম, যে মানে মারাত্মক প্রবলেম, বাবার নাম মুসলমান, ছেলের নাম হিন্দু, বাবার নাম কৈশোর আলী, ছেলের নাম পঙ্কজ ধর, এই অবস্থা। মানে এই যে অসামঞ্জস্য, এই যে এত বড় একটা ডিফেক্ট, সেই ডিফেক্টটা ঠিক করার জন্য সেই আধিকারিকদের বলা হলো, ইলেকশন অফিসকে বলা হলো, কিন্তু সেগুলো ঠিক হয়নি। তাই আজকে ডিসিকে বললাম এবং বললাম যে ইমিডিয়েট ইলেকশন ইজ নোইং দ্য ডোর, ইলেকশনের আগে যাতে সম্পূর্ণ লিস্টটা কারেকশন করে, কারণ ভোটার লিস্টের সেই নামের সঙ্গে অনেকগুলো নির্ভর করেছে। সেই আই কার্ডের সঙ্গে তেশুয়াই থাকে আর যাদের তেজুয়া থাকে, তাহলে ওনারা যখন অ্যাপ্লাই করবেন কিছুর জন্য, আজকের জন্য সব জায়গায় ভোটার আই কার্ডের দরকার, অ্যাপ্লাই করলে সেগুলো ঠিক হয় না, বলে না তোমার সেই গ্রামের তুমি বাসিন্দা না, সেটা একটা বিরাট বড় প্রবলেম। আজকে বললাম এবং উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে উইদিন এ ভেরি শর্ট টাইম উনি সেগুলো ঠিক করে দেবেন। সুখা মরশুমের শুরুতেই তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীরা। ননাছড়ার অপরিশোধিত জল কিংবা ছড়ার পাশে ছোট ছোট গর্ত করে জল জমিয়ে সেই জল সংগ্রহ করে পান করাই তাদের একমাত্র পানীয় জলের উৎস। প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবং মুখরোচক জনপ্রতিনিধিরা সবকিছু জেনে শুনেও আজ নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ। এমনই এক নিদারুণ তথ্য ছবি ল্যান্সবন্দী হয়ে উঠে আসলো আমাদের ক্যামেরায়। ঘটনাটি খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত ননাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়ায়। চিনি তৈ নিবা আগে অসুবিধা তঙ তাক তৈ বুকরে ইনক ইনানে তৈ সিনঙ আবু ইনক কুয়ানি রক কুয়ানি তৈ রক আবু হামিয়া ইনকে ও ইনকনি রুগিমান খে আবু ন তাম তাম হিনাই করোনা ভাইরাস রক হিংসানাই ও ইনক ফিল্টার বুক হাম খাই রিয়া চং ন তুমি এই ছড়ার জলে খাও? হ্যাঁ। কত বছর ধরে খাও এই জল? আর এইটা ফিল্টার নাই হইলে তো অনেক বছর খাই। তো এই ছড়াদার নাম কি? এই সড়ক নাম নুনাছড়া। তো এই এলাকার মধ্যে কটা পরিবার আছে? আছে পঞ্চাশ ষাট পরিবার থাকবো। পঞ্চাশ ষাট পরিবার কি জলের এই জলের উপর নির্ভরশীল? জল এই জল খাই থাকো তোমরা? জল খাই হো আমরা, এই জল খাই, কুয়া কুয়া করে আমরা। এই ছড়ার ইহতে কুয়া করো না, কুয়া করে জল খাও। আর বিদেশি নয়, ঘরের ছেলেকে বিধায়ক হিসাবে দেখতে চান বরখলা সমষ্টির হাতিছড়া জিপির সাধারণ মানুষ। রবিবার রাতে সমর্থনে 200+ লোকের উপস্থিতিতে আগামী 21 বিধানসভা নির্বাচন নিয়ে হাতিছড়ায় আয়োজিত সভার করে বিশ্বজিৎ দাসকে বিজেপির প্রার্থী করার দাবি উঠে। সভায় বিশাল জনসমাবেশে এটাই প্রমাণ হয় বরখলার রাজনৈতিক চিত্র সময়ের সাথে সাথে ক্রমশ জটিল রূপ নেওয়ার পূর্বাভাস। সে ব্যাপারে আমি বলবো যে আজকের যে মিটিং আহ্বান করা হয়েছে বিশ্বজিৎ দাসকে নিয়ে, আমি বরকলা জিপিতে এই যে শিবির মারার পরে বহু জায়গা আমি ঘুরেছি এবং ওনার সঙ্গেও ঘুরেছি, ওনার সঙ্গে ছাড়াও ঘুরেছি। আমি দেখেছি যে সবার মুখে এটা শুনেছি এবং আমরাও যেটা জানি প্রত্যক্ষ সংগঠন ব্যাপারে, যতগুলো এমএলএ বর্তমান ক্যান্ডিডেট মানে প্রার্থী হিসাবে মানে আছে সবের চেয়ে এগিয়ে আছে। যে কোনো পার্টি থেকে আমি বিরোধী পার্টি করি তাতে কোনো অসুবিধা নাই, আমার গ্রামের ছেলে যদি একটা টিকিট পায় আনতে পারে, নাও যদি আনতে পারে তবু একটা এই এলাকার সম্মানিত শেয়ার বলিয়া শিলচরের শহরের মানুষে দেখবে যে এই ছোট দুধপাতিল হাতিছড়া জিপির একজন ব্যক্তি এখান থেকে প্রস্তুতি নিয়েছে, ওনার পেছনে দলের দল জনসাধারণের সমর্থন আছে। ওনাকে বলছেন আমার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারা এলাকাতে ঘুরে আমিও যাই অনেক জায়গাতে দেখি, ওনাকে দেখি
ওনাকে কারেন্ট বিশ্বজিৎ বলা হয়। ওনার পেছনে কারেন্টের মতো একটা কাজে দৌরদত্ত আছে। উনি অনেক জায়গাতে, যে জায়গাতে আলো নাই এই জায়গাতে বিজলি ঢুকে আলো কিন্তু আলো করে দিয়েছে। উনার আমরা বিধায়ক হিসাবে দেখতে চাই। এই বিশ্বজিৎ দুই বছর আগে আমি এখানে ফিরি দিই, বাগানে যাই, একটা মহিলা বিবাহ দিতে পারে না, চাঁদা ওদা কালেকশন করে তারা স্বামী, যেহেতু দুইটা মেয়ে বিয়ার উপযুক্ত। তারপরে দাদা আমার একটু সাহায্য করে, আমি আর কি সাহায্য দিব, ফেরি টেরি দেই 500 টাকা দিই। তুমি বড় বড় মানুষ যা দেখো না, বিশ্বজিৎকা কুয়ায় তুমি কো না একটু আমার ইয়ে করো। উনি 5000 টেকে দেবো মেয়েটা, আমাদের পরে 2 সপ্তাহ পরে বলছে যে আমার দাদা আপনি কোনে আমি চাইছি আমার 5000 টাকা দিয়েছি রিনা না মিনা কাজে। এবার আমরা সুবর্ণ শুধু না হারাইয়া আমাদের ঘরের ছেলে বিশ্বজিৎ বাবুকে সুনামধন্য ছেলে, উনার নাম আছে, উনার বাবারও রেকর্ড আছে, স্বর্গীয় ললিত শুক্লবিদ্যর ছেলে, ললিত দাসের ছেলে, উনিও আমাকে সোনিয়া গান্ধীর সামনে উনার বাবা আমাকে দিয়েছে, আমি গিয়েছি কংগ্রেস তখন গান্ধী গান্ধীবাগের মাঠে হেলিকপ্টার, আমরা সাহস পাইছি না। কাজে এই বাবার ছেলে বিশ্বজিৎ বাবু সম্বন্ধে আর কি বলবো, উনি দাপে দাপে এগিয়ে গেছে উনার কার্যকলাপে। যাক উনার পার্টিতে সেই চড়ে দেখলাম 2-1 সপ্তাহ আগে উনার ডেনার বড় পর্দার মাধ্যমে ওনার ছবি দিয়ে গেইটের মাধ্যমে এই সম্পাদক হিসাবে উনি আছেন ডিস্ট্রিক্টের, এটা ওই মালগ্রামের রোডে দিয়েছে কবিন্দুর বাড়ির সামনে ওনার ফটো দিয়া দিয়ে দেওয়া। কাজে আমরা একটু মদত দেই, ওনাকে সহযোগিতা দেই, আমাদের গ্রামের হিসাবে আমাদের এলাকার হিসাবে আমাদের বরকলার আমরা কোনো সময়ে আমরা হিন্দু কেন্দ্রিক স্থানীয় হিসেবে আমরা পাই নাই। কাজে এবার যখন আমরা পেয়েছি এই সুবর্ণ সুযোগটা, আমরা ধরে ওনাকে সহযোগিতা করে মদত দিয়ে ওনার হাতকে শক্তিশালী করে কাঁধে কাঁধ মিলিয়ে ওনার টিকিটটার জন্য আমরা ঠাকুরের কাছেও প্রার্থনা করব। আপনারা সবাই সহযোগিতা করুন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার করোনা মহামারী ভয়াবহ রূপ নেওয়া স্থানীয় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। করোনার মহামারী খানিকটা কমে আসলে রাজ্য সরকার স্থানীয় ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেবেন। আজ একান্ত সাক্ষাৎকারে রেলওয়ে বোর্ড কমিটির পক্ষে অমরেশ রায় ব্যক্ত করেন। দেখুন, প্যান্ডেমিকের জন্য সমস্ত ভারতবর্ষে যে ট্রেনের দৈনন্দিন ট্রেন যা একটু চলাচলে ব্যর্থ হয়েছিল, এখন পর্যায়ক্রমে ট্রেন চলা শুরু হয়েছে। আসামে আমরা রেলওয়ে মিনিস্ট্রির মাধ্যমে আসাম সরকারকে আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের প্যাসেঞ্জার ট্রেন যেগুলো আছে, যেমন শিলচর করিমগঞ্জ, করিমগঞ্জ শিলচর, শিলচর দুর্লভচড়া, করিমগঞ্জ মহিষাসন, আগরতলার থেকে শিলচর, শিলচর থেকে গুয়াহাটি, এই প্যাসেঞ্জার ট্রেনগুলো চালানোর জন্য। কিন্তু কোভিডের যখন আমরা দেখেছি দুর্গাপূজার পর থেকে এটাকে আস্তে আস্তে এই সংখ্যাটা কমে আসছে, আর এই মধ্যেখানে দীপাবলি গেল মানে কালী পুজো, এটাকেও মাথায় রেখে আমাদের স্টেট গভর্নমেন্ট একটু স্ট্রিক্ট ছিলেন যে আমরা আরও কয়েকটা দিন দেখেনি, কেননা এর মধ্যেই দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকতে সেকেন্ড থার্ড ওয়েভ কোভিডের শুরু হয়ে গেছে। তো এর জন্য আমাদের সরকার, রাজ্য সরকার একটু ধীর গতিতে চাইছিলেন যাতে আমাদের মধ্যে আর নতুন করে সেই কোভিড স্প্রেড না করে। তো এই সংক্রমণটাকে রোধ করার জন্য কিছু জায়গাতে রেস্ট্রিকশন ছিল, কিন্তু রেল মিনিস্ট্রি আজকে যদি স্টেট গভর্নমেন্ট বলেন যে কালকে খোলার জন্য, কালকেই রেল মিনিস্ট্রি খুলে দিবেন, কিন্তু স্টেট গভর্নমেন্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে NF রেলওয়ে বা লামডিং ডিভিশন এই এই রেল পরিষেবাগুলো শুরু করেনি। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে কয়েকদিনের মধ্যে হয়তোবা দেখা যাবে ডিসেম্বরের 1-2 তারিখ থেকে আমাদের যে যে প্যাসেঞ্জার ট্রেনগুলো
চলা বন্ধ ছিল সেগুলো আবার রাস্তায় উঠবে, আবার প্যাসেঞ্জার ক্যারি করতে শুরু করবে। এই কয়েকদিনের জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি যে অন্ততপক্ষে আমাদের এতদ অঞ্চলকে, আসাম রাজ্যকে বা পার্শ্ববর্তী রাজ্যতে যাতে আর নতুন করে কোভিডের সংক্রমণ না ছড়ায় তার জন্য সবাইকে একটু সংযত হতে হবে, সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আর কয়েকদিনের মধ্যেই রেল পরিষেবা শুরু হয়ে যাবে, এর মধ্যে কয়েকটা রেল শুরু হয়ে গেছে, কয়েকটা রেল চলাচল শুরু হয়েছে। আগরতলার থেকে রাজধানী চলছে, শিলচর থেকে দুইটা ট্রেন যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, তারপরে এই হাবিবগঞ্জ যাচ্ছে, এই ট্রেনগুলো চলা শুরু করেছে। শুধু থাকলো প্যাসেঞ্জার ট্রেন। প্যাসেঞ্জার ট্রেনটার সমস্যাটা কোথায়, আজকে যেটা শিলচর গৌহাটি প্যাসেঞ্জার ট্রেন, এই প্যাসেঞ্জার ট্রেন যখন চলবে তখন একটা ট্রেনে প্রায় 1200 থেকে 1300 মানুষ একসাথে গিয়ে নামেন, তো ডেইলি দুটো ট্রেন চলতো, তো 2400 মানুষ এরকম করে রাজ্যের বিভিন্ন জায়গার থেকে গুয়াহাটিতে যদি প্রত্যেক দিন 100,000 মানুষ বিভিন্ন জায়গার থেকে আসেন তাহলে সংক্রমণটা ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি বলছি যে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করার জন্য, এত ধৈর্য ধরার জন্য রেল পরিষেবা আগের মতো শুরু হয়ে যাবে। বর্তমান কোভিড-19 পরিস্থিতির কারণে শহর গ্রাম প্রত্যন্ত এলাকাগুলির স্কুল খোলা থাকলেও ছাত্রছাত্রীদের পঠন পাঠন বন্ধ। এক্ষেত্রে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সঙ্গে সংযুক্ত রাখতে গিয়ে অনেকগুলি প্রকল্প চালু করেছিল, যেমন নেইবারহুড ক্লাস, একটু খেলো একটু পড়ো, অনলাইন শিক্ষাসহ আর অনেক কিছু। তবে শহরসহ গ্রামীণ এলাকাগুলিতে স্মার্টফোন, নেটওয়ার্ক, কেবল সংযোগ চালু থাকলেও বাদশাদে প্রত্যন্ত এলাকাগুলিতে। এক্ষেত্রে রাজ্য সরকারের শিক্ষার মানকে উচ্চ শিখরে নিয়ে যেতে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা নিজ নিজ অভিভাবকের সম্মতি নিয়ে স্কুলগুলিতে আসতে শুরু করল শিক্ষকদের কাছ থেকে গাইডেন্স নেওয়ার জন্য। এক্ষেত্রে তেলিয়ামুড়া শহরে বেশ কয়েকটি বনেদি বিদ্যালয়কে পেছনে ফেলে মুঙ্গিয়াকামী দ্বাদশের ছাত্রছাত্রীরা অনেকটা এগিয়ে। সোমবার মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গিয়ে প্রত্যক্ষ করা গেল শ্রেণীকক্ষগুলিতে ছাত্রছাত্রীদের পাঠদান দিচ্ছেন শিক্ষকরা। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেববর্মার কাছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আশ্রমরা অঞ্চলের কোনো টিউশনের ব্যবস্থা নাই বলে আমাদের ছাড়া যে আমাকে অনুরোধ করছে যে তোমরা যদি না স্কুলে কোনো নোট লাগে অথবা কোনো প্রবলেম থাকলে আয়া ক্লাসের যে কোনো সুযোগ নিতে পারো, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে এবার স্কুলে উপস্থিত রয়েছে। এবং আমাদের সিলেবাসটা এখনই কোনো কভার হয়নি, কিন্তু এবার আয়া পড়ছে ফাইনাল, আমাদের টুয়েলভ ফাইনাল, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এবার সেই স্কুলের নোট নিতে এসেছিলাম, সেই সমস্ত বিষয়গুলি আমরা এই স্কুলে এখন উপস্থিত। ধন্যবাদ। কী নাম স্কুলের? মঙ্গিয়াবাড়ি হাই সেকেন্ডারি স্কুল। স্কুলটার নাম হলো মঙ্গিয়াবাড়ি দ্বাদশমান বিদ্যালয়। আপনি কি এইচএম? হ্যাঁ, আমি প্রধান শিক্ষক এই বিদ্যালয়। কী নাম আপনার? শ্রী মনোজ দেববর্মা। স্কুলে এসে দেখলাম ক্লাস চলছে। হ্যাঁ, এটা রাজ্য সরকার তো পারমিশন দেয়নি, আপনি আপনারা মানে ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাসও করছেন, স্বাস্থ্যবিধি কতটা মানছেন কোভিড পরিস্থিতির? হ্যাঁ, আমরা আমাদের সরকার বা গভর্নমেন্টের যে নির্দেশিকা সেই নির্দেশিকা আমরা মেনে চলেই পুরোপুরি করোনা যে কোভিড-19 যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই নির্দেশগুলি মেনে চলেই আমরা এখানে আমরা ক্লাস শুরু করেছি। এই এর পেছনে হলো আমরা দেখলাম আমাদের ডিপার্টমেন্ট যে গাইডলাইন দিয়েছে যে অনলাইনের মাধ্যমে এই যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারে নাই বা আসতে পারেনি, তো তাদের জন্য অনলাইনের ব্যবস্থা করা হয়েছে এবং টিভি চ্যানেলের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমি দেখলাম এখানে এই যে এই মুঙ্গিয়াকামী ব্লক অন্তর্গত যে সমস্ত বিদ্যালয়ের যে স্টুডেন্টরা এখানে তাদের যে স্মার্টফোন বা তাদের যে টিভি এইসব ব্যবস্থা না থাকার ফলে যে তারা তাদের যে অভিভাবকদের অনুমতিক্রমে তারা আমাকে প্রস্তাব দিয়েছে যে এখানে ক্লাসের একটা ব্যবস্থা করানো যায় কি না।
তো আপনারা আমি বললাম আপনারা যদি অনুমতি দেন আমি শুরু করতে পারি। তো সেই অনুসারে সেই নিরিখেই আমরা পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলে এবং নিয়মিত স্যানিটাইজার, নিয়মিত থার্মাল স্ক্যান এইসবগুলি আমরা প্রয়োগ করে বা ব্যবহার করে আমরা ছাত্রদেরকে আমরা প্রতিনিয়ত আমরা ক্লাসের ব্যবস্থা করেছি এবং এতে করে এই এলাকার যে ছাত্র ছাত্রীরা তারা মানে যথাসময়ে এবং বিশেষ করে দ্বাদশ মান ছাত্রছাত্রী এবং মাধ্যমিক যে ক্যান্ডিডেট হবে তো তাদেরকে নিয়ে বিশেষ একটা আমরা নজরে রাখছি, তাদের যথাসময়ে যাতে সিলেবাসটা আমরা কভার করতে পারি।